গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো মঙ্গলবার বিকেলবেলা, সকালে আজকে ভিডিওটা ভেবেছিলাম স্টার্ট করব, কিন্তু আজকে সকালে না অনেকটা কাজের চাপ ছিল, মানে ঘরের সব পর্দাগুলো না, কারণ চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, তার আগে ঘরটা পরিষ্কার করা ছিল, পরিষ্কার করলাম, পর্দাগুলো কাচলাম, অনেকগুলো পর্দা ছাড়াও অনেক কিছু কাচাকুচি ছিল যেগুলো সকালে কাচলাম, সেই কারণে স্টার্ট করেও আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম যাক, সকালে তো একটু ব্যস্ত আছি, বিকালে ভিডিওটা স্টার্ট করবো, তাই আজকে মঙ্গলবার বিকালবেলা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো এখন একটু হেঁটে আসবো, আর কিছু জিনিস কেনা আছে, টুকটাক কিছু জিনিস যেগুলো কিনবো, আমি আর পাপাই বেরাচ্ছি। আর ছাদে এসেছিলাম, যেহেতু রোদটা কমে গেছে, জামাকাপড় দেখো মেলা রয়েছে, এগুলো নিতে, চলো এগুলো নিয়ে নিচে যাই, তারপরে পাপাই রেডি হচ্ছে, জামা প্যান্ট পরছে, তো আমি আর পাপাই বেরাবো। সকালে তো আজকে সকালেও সিম্পলভাবে রান্না করেছি, যেহেতু কাজের চাপ অনেকটা ছিল, সেই জন্য আজকে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, ডাল করেছিলাম, আর একটা কি এই ডিমের কি বলে ভুজি টাইপের করেছিলাম, যেটা পাপাই এর জন্য, কারণ ভেন্ডি আলু সবজি করেছিলাম, খাবে কি খাবে না, আর ভুজিটা আমিও আর হাজবেন্ড দুজনে একটু খেয়েছি, এই রান্না করেছিলাম। আর উচ্ছে ভেজেছিলাম, পটল ভেজেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য, খুব হালকাভাবে আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করেছিলাম। আর সকালে ব্রেকফাস্টে কালকে পনিরের তরকারি ছিল, ওটা দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম, আর পাপাইয়ের জন্য রুটি খাওয়ার জন্য বেগুন ভেজেছিলাম, এই করেছি আজকে সকালে। চলো দেখতে থাকো, জামাকাপড়টা তুলে নিচে যাই, নিচে গিয়ে বেরাচ্ছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, চলো দেখতে থাকো। জামাকাপড় না অনেকক্ষণ শুকিয়ে যায়, কিন্তু ছাদে এত পরিমাণে রোদ, আর আনতে ইচ্ছা করে না, জামাকাপড়ের রঙটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, রোদের মধ্যে জামাকাপড় তুলতে হলে না আরও বেশি কষ্ট হয়, আর রোদে জামাকাপড় মেলে যায়, আবার তুলতে আসবো, সেই জন্য ভাবি রোদটা পুরো কমে গেলে তারপরেই তুলতে আসি আমি। দেখো পাপাই আর আমি দুজনে বেরিয়ে গেছি, বাজারে যাব একটুখানি, দেখো রাস্তা হাইওয়ে, এটা কত গাড়ি ঘোড়া যায়, রাস্তা না পার করতে আমার ভীষণ কষ্ট হয়। হ্যাঁ দেখো বাজার করছি, বেশি বাজার মানে টমেটো ছিল না, টমেটো নিয়েছি আর শসা নিয়েছি, দেখা যাচ্ছে গরম পড়েছে, আমার হেয়ারব্যান্ডটা ভেঙে গেছিল, এই যে দুটো হেয়ারব্যান্ড নিয়েছি, একটা লাইট কালার লিপস্টিক, আর কিছু নেইনি, আর দুটো এলে তেজ শেষ হয়ে গেছিল, সেটা নিয়েছি, আর কি নিয়েছি বলতে, এরকম বেগুন আর টমেটো আর শসা রয়েছে, দেখো পাপাই আজকে এক রোল খাওয়ার বায়না করছিল বলে তো আমি এক রোল করছি, আমার হাজবেন্ড আর পাপাইয়ের জন্য, আর অত ভালো আমি এক রোল বানাতে পারি না, কিন্তু যেমনই বানাই না কেন পাপাই খুশি হয় খেয়ে, সেই জন্য ওর খুশির জন্য বাড়িতে একটু এক রোল বানাচ্ছি। দেখো পাপাই দাঁড়িয়ে আছে, কতক্ষণ আমি এক রোল বানাবো, আর দেখছেও কেমনভাবে বানাচ্ছি, সেটা ওর খুশির জন্যই আজকে এক রোলটা বানাচ্ছি, কারণ ও এইসব খাবার না একটু পছন্দ করে, তো বাইরে চেষ্টা করি এখন বাড়িতেই বানিয়ে দেওয়ার, বাইরের খাবার অতটা আমি এখন আনা পছন্দ হয় না, সেই জন্য বাড়িতেই বানাচ্ছি, খুব একটা ভালো হয়তো আমার এক রোল বানানো হয়নি, যেমন হোক বানিয়ে নিয়েছি, পাপাই খেয়ে খুশি হবে তো তাহলেই হবে। আর এর জন্য আমি কী কী নিয়েছি দেখো, টমেটো কুচি নিয়েছি, শসা নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর কাঁচা লঙ্কা, হাজব্যান্ডের এক রোলটার মধ্যে দেবো, আমি আর পাপাই তো যেহেতু কাঁচা লঙ্কা খাই না। দেখো টমেটো কুচি সব, এই গাজর কুচি সবই অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, এর উপরে আমি টমেটো সস দেবো আর একটু চিলি সস দেবো, খুব সামান্য দেবো, দিয়ে বাড়িতে পাপাই যে লেখার খাতাগুলো থাকে সেই খাতাগুলো দিয়েই আমি রোল করব, কারণ আমার কাছে অন্য কোনো পেপার নেই, আর মধ্যবিত্ত গড়েন না, এইভাবেই আমরা কিছু একটা ম্যানেজ করেই কাজ করি। তো এই দেখো খাতাগুলো আমি খাতা পৃষ্ঠাটাকে একটু কেটে নিয়েছি, নিয়ে সঙ্গে রোল করে দিচ্ছি, কারণ যেহেতু আমার কাছে পেপার নেই, এটা হচ্ছে বাড়িতে জোগাড় করার জিনিস। চলো এক রোলটা আমার হয়ে গেছে, আর দুটো করে নিই আমি আর হাজব্যান্ড, হাজব্যান্ড তো বাড়িতে নেই, হাজব্যান্ড পরে এসে খাবে, আমি আর পাপাই এখন খেয়ে নেবো। এ দেখো এক রোল তিনটে রেডি, চলো খেয়ে নিই। এ দেখো পাপাইয়ের খুব পছন্দ হয়েছে এক রোলটা, খুব ভালোও হয়েছে খেতে,
বাড়িতে নর্মালি খুব একটা ভালো আমি বানাতে পারি না, মোটামুটি বানিয়ে নিয়ে খাওয়ার কাজ তো চলে যাচ্ছে। চলো এক রোলটা খেয়ে বাবাই পড়তে বসবে, আর আমি চেয়ারের উপরে দেখো জামা কাপড় এক গাদা জমানো রয়েছে, সেগুলো ভাঁজ করব, তারপরে গিয়ে রান্না করব। তার পাশে দেখো খাওয়ার পরে আমি জামা কাপড়টা ভাঁজ করে নিচ্ছি, আর পাপাই পাশে শুয়ে আছে, খেয়ে ও টান টান হয়েছে, ওর নাকি খেয়ে পেট ভরে গেছে, সেই জন্য শুয়ে আছে। আমি বললাম সো 5 মিনিট তারপরে উঠে পড়বি, আর ততক্ষণে আমি জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় বেরোনোর আগে না কোন জামাটা পরবো এই চোখে অনেকগুলো জামা কাপড়, আমার তো খেয়ে জামা কাপড়গুলো গুছালাম, গুছানোর পরে একটু পাপাই গিয়ে পড়তে বসবো, তারপরে গিয়ে রান্নাঘরে আছে, রান্না কি করবো হতো বিকালে সকালে তরকারিটা রয়েছে ভেন্ডি আলু, ওটা দিয়ে হাজব্যান্ড বললো উঠে খেয়ে নেবে, আর যেহেতু এখন এগ রোল খেলাম তো রাতে আর ডিম ভাজবো না, আমার জন্য একটু সুজি করবো, ঝাল সুজি করবো আজকে, আর পাপাইয়ের জন্য ভাত ভাজবো, কারণ ওই তরকারি খেতে পারবে না, রাতে আজকে ডিম ভাজা দেবো না, যেহেতু ডাল দিয়ে শুধু তো খাওয়া সম্ভব না, সেই জন্য ওকে ভাতটা একটু ভেজে দেবো, আর ডালটা থাকবে কালকে খাওয়া যাবে, হাজব্যান্ড ওই তরকারি দিয়ে খেয়ে নেবে, আর আমি একটু ঝাল সুজি করবো, আর সকালে রুটি খেয়েছি তো, আর গরমে না রাতে রুটি খেতে ইচ্ছে করছে না কদিন ধরে। চলো রান্নাঘরে পরে যাবো, সব ফার্স্টে সবাইকে একটু পরিয়ে নিই, আটা মাখা রয়েছে, সকালে রুটি করেছিলাম তো আটা মেখেছিলাম, তো এক্সট্রা আমি আটা 4টে মেখে রেখে দিয়েছি, সেটা হয়ে যাবে রাতে, সেই জন্য আটা মাখা নেই, পিসটা খালি বের করে রেখে দেবো। পাপা এখন খেয়ে একটু টান টান হয়েছে, উঠলে পড়তে বসো। দেখো খেয়ে এখন পাপাই টান টান হয়ে শুয়েছে, এখন উঠে পড়তে বসাতে হবে টেনে তুলে, আর সঙ্গে তার সঙ্গে এখানে কার্টুন দেখছে, চলো পড়তে বসাই তুলে তারপরে গিয়ে রান্না করে রান্না করবো। দেখো পাপাই এখন পড়তে বসে গেছে, অঙ্ক করছে, অঙ্ক খুব একটা আমিও পারি না কিন্তু খুব সামান্য পারি, সেই জন্যই ওকে বলছিলাম, আর ও একাই অঙ্ক করছিল, একটা জায়গায় বুঝতে পারছিল না বলে সেই জায়গাটা বুঝিয়ে দিচ্ছিলাম, খুব একটা আমিও বুঝাতে পারি না, সেই জন্য ওকে সায়েন্স একটা আলাদা টিচারের কাছে পড়তে দিয়েছি, সায়েন্স গ্রুপটা অঙ্ক জন্য, অঙ্কটা ও কাঁচাও। দেখো পাপাই অঙ্ক করছে, তো ভাবলাম আমি এদিকে একটু রান্না রান্নাঘরটা একটু, দেখো এইমার তো খাবার করেছি সব ছড়ানো ছিটানো, ওটা একটু গুছিয়ে রাখি, আর রাতের জন্য দেখো এগুলো আমি কেটে রেখেছি আগে, ফুলকপি কেটেছি পাপাইয়ের জন্য ভাত ভাজবো সেই কারণে, আর গাজর পেঁয়াজ টমেটো, আর আলুটা কাটা হয়নি আলুটা কাটবো, চলো আলুটা কেটে রাখি, দেখো সকালের তরকারি, আর বেশি নিয়ে তো বাসন এবার তো খেলাম সে বাসন পড়ে রয়েছে, আর হাজব্যান্ডেরটা এরকম কারণ হাজব্যান্ড বাড়িতে নেই এলে খাবে, জন্য এটা চলো এটা ঢেকে রেখে দিই, না ঠান্ডা ঠান্ডা তো এমনি হয়ে যাবে কিন্তু ঢেকে রেখে দিই, চলো আলুগুলো কেটে নিই, ফ্রিজে কতগুলো আলু রয়েছে ছিলাম দেখো পাপাই অঙ্ক করছে, আর কতগুলো আলু রয়েছে আমার কাটা, এরকম এই আলু কটাই একটু ছোট ছোট করে দিয়ে দেবো, বা এই সাইজে থাকলেও অসুবিধা নেই, চলো কেটে নিই একটু, এরকম আলু চচ্চড়ির জন্য ভেবেছিলাম কালকে মানে আজকে সকালে আলু চচ্চড়ি করবো সেই জন্য কেটে রেখেছিলাম, কিন্তু কালকে রাতের তরকারিটা অনেকটা ছিল তো ওই দিয়ে হয়ে গেল, সেই জন্য রুটি খাওয়ার তরকারি করে নিই, পনিরের তরকারিটা দিয়ে আজকে সকালে রুটি খাওয়া হয়ে গেছে, আর পাপাইয়ের জন্য বেগুন ভেজে দিয়েছিলাম, যার কারণে আর তরকারি করে নিই, এটা রয়েছে, এটা অল্প একটু নিয়ে ভাত ভাজার মধ্যে দেবো, একটু সুজির যে ঝাল সুজি বানাবো তার মধ্যে দেবো, চলো। হ্যাঁ দেখো আলু চচ্চড়ির জন্য কাটা ছিল তো আলু সাইজটা একটু বড়ই ছিল, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তো ছোট করলে আলু ফুলকপি সব একসঙ্গে গলে যাবে, নাহলে অনেকটা সময় লাগবে সেই জন্য, কারণ গাজরও খুব ছোট ছোট করে আমি কেটেছি, দেখো ভাত ভাজাটা আমার হয়ে গেছে, গাজর পেঁয়াজ আলু ফুলকপি দিয়ে করেছি, আর ডিম দিই নি আজকে, আর দেখো ডিনার হাজব্যান্ড রুটি তরকারি আর এক রোলটা, পাপাই ভাত ভাজা, আর আমার জন্য একটু ঝাল সুজি, ব্যাস এই রাতের ডিনার, চলো খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়ার পরে এখন বাসনগুলো আমার মাজা হয়ে এসেছে, কড়াইটা মাজছি, তারপরে গ্যাসটা এখনও মুছিনি, গ্যাসটা আবার মুছবো, বাসনটা মেজে জলটা ঝরতে দেবো, ততক্ষণে আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো, আর অনেকগুলো বাসন ছিল তাই একটু আগে মেজে নিলাম, তারপরে গ্যাসটা পরিষ্কার করতে তো সময় বেশি লাগে না, এটা জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কেন বলতো বাসনগুলো ধুয়ে ওখানটায় রাখবো, জলটা যাতে ঝরে যায়, তারপরে তো বাসনগুলো জায়গাটা জায়গায় রাখবো, চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে গ্যাসটা মুছবো,
বাসনগুলো মোটামুটি মাজা তো হয়ে গেছে, আবার ধুতে তো সময় বেশি লাগে না, চলো ধুয়ে নিই। দেখো বাসন মাজার পরে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে রান্না হয়েছে তো গ্যাসটা ভালোই নোংরা হয়েছে, সেই জন্য গ্যাসটা ভালো করে মুছতে হবে। আর সাইডে যে টাইলসগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে মুছে দেবো, চলো। আর নিচের জায়গাটাও দুধ পড়েছে, একটুখানি দুধটাও মুছতে হবে, কারণ আজকে পাপাই দুধ খায়নি, তো আবার দুধটা গরম করে রাখলাম বলে দুধটা একটু পড়ে গেছিলো, সেই জায়গাটা এবার মুছে নেওয়া হয়ে গেছে। এবার বাসনগুলো মুছে জায়গাটা জায়গায় রেখে দেবো, তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে যাবে। বাসনগুলো গুছিয়ে রাখলে এইগুলো কাজ সুবিধা থাকে, কী বলতো, সকালে আর কোনো কাজের ঝামেলা থাকে না। চলো বাসনগুলো জায়গাটা জায়গায় রাখার পরে দেখো গ্যাস কাউন্টারটা আমি ভালো করে মুছে নিচ্ছি, কারণ জল ভর্তি হয়েছিল তো, আর অল্প জায়গার মধ্যে যেহেতু পরিষ্কার না রাখলে না ভালো লাগে না। বাজারে গেছিলাম, একটুখানি বাজারে গেছিলাম মানে শশা আনতে, শশা ঘরে ছিল না, যেহেতু আমি শশা খুব একটা খাই না, খাই কিন্তু শশা ঘরে ছিল না বলে আজকে বাজারে আনতে গেছিলাম। তো দুটো এনেছিলাম, একটা তো একটু দিয়ে দিয়েছে আর একটা রয়েছে এখানে রেখে দিয়েছে। আর টমেটো নিয়েছি, দেখো টমেটো নিয়েছি 1 কিলো, আর দুটো আমাদের তো রোজই লাগে বেগুন, সেই জন্য এই দুটো বেগুন নিলাম। আর আমার না কালো বেগুন খেতে বেশি ভালো লাগে, সাদা বেগুন অতটা ভালো লাগে না, যেন এই নিয়ে এসে। আর সবজি ঘরে অনেকগুলোই রয়েছে, আমি জাস্ট আমার বার ঘরে টমেটোটা ছিল না বলে টমেটোটা আনার দরকার ছিল, আর শসা, এই দুটো জিনিস আনার জন্য একটু বেরিয়েছিলাম। তার সঙ্গে একটুখানি টুকটাক জিনিসও একটু কিনলাম, খুব সামান্য, আসার সময় দেখলেই তো আইসক্রিম কিনে নিয়ে এলাম। চলো, আর খুব ঘেমে গেছে, দেখো মুখটা কি অবস্থা, দেখো রান্নাঘরের কাজ শেষ। আমার হাত মুখটা একটু ভালো করে দেবো, সারা ঘা ঘাম হচ্ছে, দেখছো তো মুখে কি অবস্থা হয়ে গেছে। আর পাপাই বসে বসে এখানে টিভি দেখছে, দেখো ওর টিভি দেখাটা বেশ ভালো লাগে, সেরকম বসে টিভি দেখছে। আর আমি এখন যেহেতু এখানে খাওয়া হচ্ছে না টেবিলটা, সেজন্য দরকার নেই। চলো তাহলে ভিডিওটা আমি আজকে একটু খুব ছোটোই ভিডিও করলাম, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থেকো তোমরা সবাই। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।